হ্যালো বন্ধুগণ, তো অনেকদিন পর প্রোগ্রাম হলো মুভি দেখতে যাওয়ার। তো মুভি দেখতে যাবো বলে আলমারিটার কি অবস্থা করেছি দেখো, মানে কি পরবো প্রথমত মাথায় ঢুকছিল না। জিন্স টপ নিয়েছিলাম, তারপরে আবার চুড়িদার পরেছিলাম, আবার জিন্স টপ পরলাম। তো অনেকদিন ধরে জিন্স টপ মানে ঠিক মতন পড়া হয় না, তাই ভাবলাম এগুলো ধুলো লাগছে তো একটু পরেই নি, পরে তো পড়া বন্ধই হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি কি ব্যাগ নেবো সেটা আমি ভাবছি যে কি ব্যাগ নেবো। তো আমি ভাবতে ভাবতে আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি ব্যাগ নেবো। আর একটা দরকারি জিনিস আমি খুঁজছিলাম, এই সেকশনটা বেসিক্যালি আমার বোনের এগুলো জামা কাপড়, আর এই নিচেরটাও ওর। তো আমি এখানে আমার জিনিসটা খুঁজে পাবো না, তো আমি এটা বন্ধ করে দিই। তো বন্ধ করে দিতে গিয়ে বন্ধুগণ হাতের মধ্যে যে একটা ব্যথা খাইলুম, এটা যে কি ব্যথা লেগেছে কোনো ভাষায় আমি এটা প্রকাশ করতে পারবো না। মানে জীবনে এরকম ব্যথা আমি অনেক খেতেই চাই। হোক, কি আর করা যাবে, এখন এখন আমার সময় হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে হবে। আর অনেকদিন পর বাগানটা পরিষ্কার করেছিলাম, তাই তোমাদেরকে একটু দেখালাম, তোমরা আবার কিছু মনে করো না যে কি শো অফ করছে নাকি। তো মেন রোডে চলে আসলাম, আর এখানে দেখা হয়ে গেল সোনালির সাথে। আর সোনালি আর টেলি বলো যেই বলো, ওরা যদি আমাকে দেখে যতক্ষণ না আমি টোটোতে উঠি না, ওরা আমার পাশেই দাঁড়িয়ে থাকে। আর এটা হলো আমাদের জন্টু গোসাই, মানে এটা আমাদের জন্টু। ফাইনালি অনেক অপেক্ষা করার পর একটা টোটো পেয়ে গেলাম, মানে টোটো পাচ্ছিলাম, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর একটা টোটো পেলাম। তো এখন আমি যাচ্ছি পেট্রোল পাম্পের ওখানে, ওখানেই তোমাদের দাদা আসবে, তারপর আমরা একসাথে যাবো কৃষ্ণগড়ে মুভি দেখতে। আমরা দুজন যাবো না, আরও অনেকে যাবে, তো সেটা তোমাদেরকে গিয়েই দেখাচ্ছি। আর কে কে আসে, মানে সবাই আমরা মায়াপুর থেকেই আসবে, তো সবাই মিলে আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে আমি স্কুলে যেতাম, আমার স্কুলটা তোমাদেরকে দেখাই। এই দেখো এই স্কুলটা, আমি এই স্কুলে 5 থেকে 12 অবধি পড়েছি, এটা হলো স্বরূপগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয়। অনেক মেমোরিস আছে এই স্কুলের মধ্যে, মানে সেগুলো ভোলার মতন নয়, কিন্তু কিছু করার নেই, ওই দিনগুলো ফিরে পাওয়া যাবে না। তো এই দেখো, আজকে আমি না হঠাৎ করে একটা জিনিস নোটিস করলাম যে আমার নেলপলিশের জুতোর কালারটা অনেকটা সিমিলার হয়ে গেছে। তো আমি হঠাৎ দেখছিলাম, আর এই মন্দিরটা আমাদের স্বরূপগঞ্জের মন্দির, এই মন্দিরটা খুব ভালো প্রসাদ দেয়, কোনোদিন আসলে তোমাদেরকে দেখাবো কেমন প্রসাদ দেয়। আর এই যে তোমাদের দাদা অলরেডি পেট্রোল পাম্পে চলে এসেছিল, পেট্রোল ভরছিল, আর আমি নেমে গেলাম। আর এবার দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে, ওখানেই আমরা বেসিক্যালি সব রকমের মুভি ওখানেই দেখি। কয়েকটা দিন ধরে বন্ধুগণ একটা ভূতের মুভি এসেছিল, আমার যে কি দেখার ইচ্ছে হচ্ছিল, মানে হলের মধ্যে বসে ভূতের মুভি দেখতে যে কি ভালো লাগে, কিন্তু আমি কাউকে রাজি করাতে পারিনি দেখার জন্য। তো কি আর করা যাবে, ফাইনালি আজকে এটা তোমাদের দাদার পছন্দে এই মুভিটা আমরা দেখতে যাচ্ছি, তো আমার আর কিছু বলার নেই। আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, দাঁড়াও, কৃষ্ণনগরে যখনই যাই এই রাস্তাটা দিয়ে, আমার যে এই বাড়িটা কি ভালো লাগে, কি ভালো লাগে আমি মনে বলে প্রকাশ করতে পারবো না। এই যে বাগানটা সামনে ছোট্ট করে সাজানো কি ভালো লাগে, আমি তোমাদের দাদাকে বলেছিলাম আমাকে আমার এরকম একটা বাড়ি করে দেবা, বলছে কি হ্যাঁ দেবো, তো একটা ছবি তুলে তোমার দেবো, তুমি বাঁধিয়ে রেখো, ওটাই ভাবা আমি করে দিয়েছি। আমি বলছি বাবা বাবা, খুব সুন্দর কথা বললে। আর আমার হাতে তোমরা সবসময় দেখতে পারবে এই এক কালারেরই নেলপালিশ থাকে, কারণ আমি দোকানে নেলপালিশ কিনতে গেলে শুধু এই গ্লিটারটাই নিয়ে আসি। আর এখানে আমার বন্ধু বান্ধবীও যোগদান দিয়েছে, কারণ ওরা অলরেডি আগে চলে এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য। আর এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর, আগে বিগ বাজার ছিল, এখন নেই, এখন ইজি বাই, প্যান্টালুনস আর জিও মার্ট হয়ে গেছে। আগে বলতাম বিগ বাজারে যাই, কিন্তু এখন সেটা বলতে পারবো না। তো এখন আমরা চলে এসেছি এখানে টিকিট কাটতে। আর বন্ধুগণ আমরা আছি 5 জন, তো এখন 5টা টিকিট কাটা হচ্ছে। এই হলো গোপালদা, গোপালদাও এসেছে আমাদের সাথে। আর আমি আমার বান্ধবীকে বলতেছিলাম, বান্ধবী একটা ছবি তুলে দে না, বলছে কি তোর কি ছবি তুলবো, তোর তো ঢ্যাঁড়সের মতন লাগছে। আমি ঠিক বলেছি, সেটা বান্ধবী খেয়ে খেয়ে যে পেটটা এরকম বানিয়েছি, ছবি আর কিভাবে তুলবো, থাক তুলতে হবে না। আর ওখানে দেখো ওরা সুন্দর করে বসে রয়েছে, আর ওখানে আমার উনি আবার টিকিট কাটছে। আর এখান দিয়ে কিন্তু ওভারব্রিজ হয়েছে কৃষ্ণনগর, অলরেডি চালু হয়ে গেছে গাড়ি টাড়ি যাওয়া। আর আমি এখানে বলছিলাম বান্ধবী থাক থাক ক্যামেরাটা দেখাস না, যা বাজে দেখতে হচ্ছে দিন দিন, বান্ধবী ঠিকই বলেছিস। আর আমি ওকে বলছিলাম দেখ তোর মাথায় দুটো শিং লাগিয়ে দিই। তারপরে ওরা ওখান থেকে টিকিট টিকিট কেটে ওপরে চলে আসলো। আর আমাদের হাতে অঘাত সময় আছে বন্ধুগণ, অঘাত সময়, মানে 7:30 শো, আর এখন বাজে মানে 5:30টাও বাজে না। তো আমরা এখন মানে কি বলবো, টাইম পাস করবো, এখানে ঘুরে ঘুরে কিনবো তো না কিছু, টাইম পাস করবো। আর আমার বান্ধবী বলছে তাহলে কি আমি গাড়ি চালাবো, আমি বলছি ওইদিকে তাকা, যেই লোকটা তাকানো দেখেছে ঘুর ঘুর করে চলে আসলো। তারপরে বন্ধুগণ আমরা চলে আসলাম প্যান্টালুন্সের মধ্যে। তো প্যান্টালুন্সের মধ্যে এসে আমরা মানে দেখছিলাম নতুন কি কালেকশন এসছে, কারণ অনেকদিন পর আসা হলো, তো সেরকম ভাবে আসাই হচ্ছে না কৃষ্ণনগরে। লাস্ট আমি এসেছিলাম ফোন কিনতে, আর তখন তো প্যান্টালুন্স এইসবে আসাই হয়নি। তো কালেকশন নতুন কি এসে দেখছিলাম, আর এখানে এই কানেরটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু বন্ধুগণ দামটা দেখার পর আমি কি আর করবো, চুপসাপে রেখে দিয়ে চলে আসলাম, কারণ এত দামি কানে পড়ারও আমার ইচ্ছা নেই। তো তারপর আমরা জিও মার্টে চলে আসলাম, জিও মার্টে এসে দেখছিলাম যে কি কি কালেকশন এখানেও উঠেছে নতুন। তো এখানে সামারের অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড কিন্তু একদম প্লাজো ছিল, তো প্লাজোগুলো প্রত্যেকটা প্রিন্টই বেশ পছন্দ হচ্ছিল। এখানে টি শার্ট ছিল, কিন্তু আমার কাছে পয়সা নেই যে আমি এত এত শপিং করবো, তাই কি করবো, নিজের চোখগুলোকেই শান্তি দিচ্ছি দেখে দেখে। আর এখানে দেখো কি সুন্দর পিচ কালার, এই অলিভ কালারের প্যান্ট, এই প্রিন্টটাও কত সুন্দর, এই প্রিন্ট আমার খুব পছন্দ হয়েছিল, এই প্লাজোটার কাপড়টাও খুব সফট ছিল, এই প্রিন্ট আমার বান্ধবীর পছন্দ হয়েছিল। যাই হোক, এই সমস্ত দেখতে দেখতে হঠাৎ করে আমার নজর পড়ে গেল বন্ধুগণ একটা বিশাল সুন্দর চুড়িদারের মধ্যে। তো এই কালারটা দেখেই আমি চুড়িদারটা বের করেছিলাম, আর বের করেই দেখি ডিজাইনটাও খুব সুন্দর ছিল, কিন্তু বন্ধুগণ যেটা আমি মানে আমার মনে হচ্ছে যে আমার একটু বড় হবে, কিন্তু আমি মাপটা দিচ্ছি ভুল জায়গার থেকে, আমার ঠিকঠাকই হবে চুড়িদারটা আমার মনে হয়। তো এই চুড়িদারটার কালারটা আমার খুব ভালো লেগেছে, একটা মানে সুইট মিষ্টি একদম সাটেল টাইপের কালার, তো আমার খুব পছন্দ হয়েছে চুড়িদারটা। তারপর আমরা চলে আসলাম এইদিকে, আমি মানে এখানে চাকু খুঁজতে এসেছিলাম, তো এই কেটেলটাও আমার খুব ভালো লেগেছিল, এটার মধ্যে সামটাইম মানে ছোটো ছোটো করে মোমো বানিয়ে খাওয়া যাবে, মানে স্টিম জাতীয় যে কোনো জিনিস অল্প কিছু বানালে এটার মধ্যে সুন্দর করে বানানো যাবে। এই রাইস কুকারটাও মানে মানে কি বলবো, রাইস কুকারই তো বলে এটাকে, যাই হোক, তো এই স্টিম দেওয়ার মতন অনেক রকম জিনিস তৈরি করা যাবে, তো এটাকে আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি আবার তোমাদের দাদাকে ডেকে দেখালাম যে এটা দেখো এটা কি নেবে। তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পর এটার গায়ে কোথাও দাম দেখতে পেলাম না বলে সময় নষ্ট করলাম না, এখান থেকে বেরিয়ে চলে আসলাম যে পরে আবার অন্য সময় আসলে থাকবেই তো, নিতেই পারবো। তো এখানে আবার বাই ওয়ান গেট ওয়ান বাটি বিক্রি হচ্ছিল, এখানে বাচ্চাদের প্লেট বিক্রি হচ্ছিল খুব সুন্দর সুন্দর প্রিন্টের। তারপরে আমরা চলে আসলাম এখানে, এখানে দেখো এই সামারে আমি অনেকবার এগুলো কিনবো কিনবো করে কেনাই হয় না, যতবার চেষ্টা করেছি কেনার মানে পরে নেবো করে নেওয়া হয়নি। আর এখানে দেখো ঘরের কত রকমের বাসন বন্ধুগণ, মানে থালা বাটি ঘটি গ্লাস সব কিছু রয়েছে এখানে। তো এখানে আমি দেখছিলাম যে এই কড়াইগুলো, এই কড়াইগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। তো আর এই টিফিন বক্সগুলো আমি বুঝতে পারছিলাম না যে এই টিফিন বক্সগুলোতে কি হবে। যাই হোক বন্ধু, যা খুশি রান্না হোক তাতে আমার কি, আমি তো আর কিনছি না এগুলো। তো এখান থেকে আমি আবার চলে আসলাম এই টেডিটার কাছে। এই টেডিটার বেচারাকে আমার দেখে খুব কষ্ট লাগছিল, কারণ এটার মধ্যে একদম ধুলো পড়ে কালো হয়ে গেছিল, এটা কেউই কেনে না, কিন্তু আমার বাড়িতে আমার অনেক টেডি আছে, তাই আমি আর এটা নেবো না। তো যাই হোক, আমার বান্ধবীকে আমি বলছিলাম আমারটার মধ্যে স্টক আছে, তোরটার মধ্যে নাই। তো এই ফ্রিজটার মধ্যে ভেবেছিলাম আমি অনেক জিনিসপত্র আছে, কিন্তু এতই খালি ছিল যে নড়ে উঠলো, আমার বুকটা কেঁপে উঠেছিল
যে ভাগ্যিস পড়ে যায়নি, এত জোরেই আমি খুলতে গেছিলাম। তো তারপরে আমার বান্ধবীকে বলছিলাম দেখ আমারটার মধ্যে স্ট আছে, তোরটার মধ্যে নাই, চল তোরটা নিয়ে আসি, গিয়ে স্ট দেখি কোথায় আছে। তো তারপরে যাওয়ার সময় আবার তাকিয়ে দেখলাম এদের সাথে কিছু প্রভুদের দেখা হয়েছিল, ওরা আবার কথা বলছিল তাদের সাথে। তো আমরা আবার বেরিয়ে গেলাম এখান থেকে ওদের দিকে একটু হ্যালো হাই বাই বাই করে। তো তারপরে আমার বান্ধবী দেখে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে এসে আমি বলছি কি রে তুই গ্লাস দিয়ে কি করবি, বলছে কি আমি ভিডিওতে দেখেছি এই গ্লাস দিয়ে কেক কেটে খায় বিদেশিরা, তো অনেক ভিডিওতে অন দেখেছি ইন্ডিয়ানরাও খায়, তো আমি এরকম কেক কেটে খাবো। 19 টাকা করে কি গ্লাস পাওয়া যাচ্ছে? তো আমার বান্ধবী একটা গ্লাস বের করলো ভেতর থেকে, আমি বললাম তুই কি করবি, ও বলছে কি আমি এটা দিয়ে ওষুধ খাবো, আমার তো হোমিওপ্যাথি ওষুধ খেতে হয় তো এই গ্লাসের মধ্যে নিয়ে আমি খাবো, আমি তাহলে কিনে নে। তো তারপরে আমরা আবার নিচে চলে আসলাম, নিচে যাওয়ার পথেও দেখলাম যে এখানেও একটা টেডি বেচারি বসে রয়েছে, এর আমার বান্ধবী আবার জুস খাওয়াচ্ছে, বলছে নেনে জুস খা জুস খা, বলছে কি দেখ সব খেয়ে নিয়েছে, আমি হ্যাঁ মগা পেয়েছিস লোকজন রে। তো যাই হোক তারপরে নিচের দিকে হাঁটা দিলাম, আর নিচেই তো এসে দেখি বন্ধুগণ এখানেই তো সব অফার রয়েছে, মানে আমরা উপরে কি করছি, এখানেই তো খাবার দাবারের সব অফার রয়েছে, আর এখানে নারকেলের জলেরও একটা বোতল পাওয়া যাচ্ছিল, জানি না কি ব্র্যান্ড, এখানে আবার অরেঞ্জের দুই রকমের জুস পাওয়া যাচ্ছিল, আর এই বোতলটা আমি নতুন দেখেছি বলে আমার নেওয়ার মনে খুব ইচ্ছে তো হয়েছিল, কিন্তু দামটা দেখে ইচ্ছেটা মরে গেল। তো তারপরে আমার বান্ধবীকে বললাম দেখলি, বলবে না না দেখিনি দেখিনি, আচ্ছা ঠিক আছে তাহলে এটাও রেখে দে চল অন্য কিছু দেখি। তো আজকে আমি এখানে মানে জিও মাঠে একটা নতুন জিনিস দেখলাম, এখানে তো ধরো বাই ওয়ান গেট ওয়ান তোমরা দেখেছো, 99.49 দেখেছো, এই জিনিসটা কেউ দেখেছো কিনা আমি জানি না, মানে এরা 5 থেকে 6 মিনিটের জন্য লাইভ সেল দিয়েছিল, মানে 10 টাকার ইয়োগার্ট গুলো দিচ্ছিল 5 টাকা, মানে সব জিনিসই 50-60% কমে দিয়ে দিচ্ছিল। তো এরকম লাইভ সেল আমি ফার্স্ট টাইম দেখলাম কোনো এরকম শপিং মানে জায়গার মধ্যে, মানে আমি কখনো এর আগে দেখিনি এরকম লাইভ সেল হয়। তো এখানে আমার খুব মজাই লাগছিল দেখতে, এখানে ওরা সব এরকম দাম বলছিল যে এই জিনিসটার এই দাম, আর লোকজন ওই জিনিসগুলোই দেখছিল, আমরা বাই ওয়ান গেট ওয়ান পারফিউমও নিলাম এখান থেকে, এই বিস্কুটগুলো দিচ্ছিল 40 টাকা করে, এই দেখো কিভাবে ওরা এখানে সেল করছে। তো যাই হোক এখানে কেনাকাটা করার পর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, আর বেরিয়ে এসে আমি সুন্দর করে দাঁড়াইছিলাম বন্ধুগান একটা আয়নার মধ্যে একটু ছবি তুলতাম, কিন্তু বন্ধুগান ওই তো কপাল আমার নেই, আমার ছবির মাঝখানে নিয়ে এসে তো প্রথমে পোস্ট দিল, যাওয়া একটা ছবি তুলতে গেছি আমার সুন্দর করে একটা ধাক্কা দিয়ে দিল কাঁধ দিয়ে, আর আমার ছবি আর তোলা হলো না। তারপরে হাতে হাতে আমরা চলে গেলাম লিফটের দিকে, কারণ বন্ধুগান আমরা তো কেনাকাটার ঘুরতে আসিনি, আমরা তো ছিলাম মুভি দেখতে, তো মুভিটা তো এখন 7:30 মতন অলরেডি 7টা বেজে গেছে, তো উপরে তো আমাদের যেতে হবে, আর একদম 3 তলার মধ্যে মানে সব থেকে শেষ ফ্লোরেই রয়েছে সিনেমা হল SBF। তো আমরা দুটো লিফটে ক্লিক করেছিলাম, ফার্স্টে এই লিফটটা চলে আসলো, তো এই লিফটের মধ্যে উঠে গেলাম, আর আমরা 3 জন কেন, আর বাকি 2 জন কোথায় গেল তোমরা কি ভাবছো, ওরা একটু বিলিং করছে তো আমরা তার জন্য চলে আসলাম। আর এই দেখো বন্ধুগণ সাংসারিক লোকজন, মানে সাংসারিক লোকজনরা যেখানেই যায় সেখানে শুধু সংসারের জিনিসই কেনে, আর এখানে আমরা দুটো দই বের করে নিয়েছিলাম, কারণ খুব খিদে পাচ্ছে কি আর করবো, তো দইটা খেয়ে এখানে ওয়াশরুমে এসেছিলাম, কিন্তু এত গন্ধ বন্ধুগণ এখান থেকে না বেরিয়ে গেলে আমার স্ট্রোক হয়ে যাবে, তো বেরিয়ে যাচ্ছি হাত ধুয়ে, হাত ধুতে এসেছিলাম। তো তারপরে এই দেখো আমার বন্ধু বান্ধবী বিলিং করে নিচ থেকে চলে এসছে, আর এখানে আমি দেখছিলাম খাওয়ার মতন কিছু আছে কিনা, কিন্তু এখানে শুধু বন্ধুগণ রয়েছে পপকর্ন, ভেজের মধ্যে ভেজ মোমো, আর ফ্রাইস ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, কিন্তু এগুলো কিছু খাইতে ইচ্ছে করছিল না, তো যার জন্য কিছুই নিলাম না, বললাম একটা পোস্ট দিই ছবি তুলে দাও, এরকম ভাবে তুলে দাও যেন মানুষ ভাবে আমরা অনেক কিছু এখান থেকে খেয়েছি। তো জানি ছবি তুলছে না, ভিডিও করছে, আমার বান্ধবী বলছে ফ্রি তো রয়েছি চল না শিখে, আমি চিনি তাই ধাই তাই 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 ধাই, তো এরকম করে তারপরে বান্ধবী বলছে যে চল ঘুরি, আমি চাই হ্যাঁ চল ঘুরি, তারপরে বান্ধবী বলছে চল পাটির নাচ তুই আমার ঘোরা, এবার তারপরে আমি তোরে ঘুরাবো, মানে এরা তো আমাদের এত সুন্দর করে নিয়ে নাচে না, আমরা নিজেরা নিজেরাই নাচে, আমি বললাম ঠিকই, তো নেচে টেচে হাঁপিয়ে গেলাম, তারপরে বসে বসে খাচ্ছিলাম কি ফানটা। তো আমার বান্ধবী আবার দেখে এখানে স্লিপ স্লিপ খেলছে, আমি বলছি তুই এটা কি করছিস, বলছি যে আমার বান্ধবী বলছে জানিস তো আমি যখন স্কুলে ছিলাম না আমি এখানে স্লিপ স্লিপ খেলতাম, আমি বলছি বাহ তুই কি এখনো মনে করছিস সেটা তোর স্কুল, বলছি স্কুল না তবু এখানে একদম ফাঁকা ফাঁকা লোকজন নেই, আর আমি এখানে খুব মজা পাচ্ছি এরকম স্লিপ স্লিপ খেলতে, আর এ পাগলের মতো নিজের মতো নাচছে ঘুরছে কি করছে ও নিজেই বুঝতে পারছে না। আমি বলছিলাম তোর দাবিটা কি, ও বলছে আমার দাবি কিছুই না জানি না কি সুন্দর, আমার খুব ব্যালে ডান্স করতে ইচ্ছে করছে, আমি বলছি ব্যালে ডান্স করতে গিয়ে আবার দেখিস পড়ে যাস না, বলছি এরকম এরকম ভাবে নাচে না ব্যালেতে, আমি বলছি হ্যাঁ ঠিক ঠিক এরকম ভাবে নাচে কিন্তু তুই বন্ধ কর, আর আমি বন্ধুকে বলছিলাম এটা কি তোরই বউ নাকি হারিয়ে গেছে কোথাও থেকে নিয়ে এসছিস বাসাটা ধরে, বন্ধু বলছে কি না না আমারই বউ কিন্তু আমার দেখাস না বান্ধবী যে আমি এই পাগলিটা জামাই। তো যাই হোক তারপরে আমার বান্ধবী একটু প্রসঙ্গের মতন পোস্ট দিল বলে আমি এখানে আবার একটু দেবের মতন পোস্ট দিচ্ছিলাম, কিন্তু হচ্ছিল না, আর কি আর করা যাবে, হচ্ছে না যখন তখন আমি আবার দেবকে আবার মনের কথা বলছি দেব তোমার আমার খুব ভালো লাগতো জানো, তো বলে টলে উঠে চলে গেলাম, ওখানে দেখে আবার বাহুবলী দাঁড়িয়ে রয়েছে, আর বাহুবলী এই দেখো বাহুবলী এত কিছু লিখেছে এত সুন্দর ছবি দিয়েছে শোক দেয়নি নাক দেয়নি, আমার বান্ধবী বলছে তাহলে কি আর করবো আমার শোক নাকটা বসিয়ে দেবো, আমি বলছি কি তোর শোক নাকটা আর বাহুবলী শোক নাকটা কি এক, তো এইসব করে টোরে পাগলামি করে টোরে এবার ভেতরে চলে যাচ্ছি। আর বন্ধুগণ এই 7:30 শোটা আমরা এই কারণেই চুজ করেছিলাম, মানে সারাদিনে তো 2-3 বার এই মুভিটা দিয়েছে, আজকে ফার্স্ট ডেও ছিল, কারণ 7:30 শোতে আমরা জানতাম যে একটু ফাঁকা ফাঁকা থাকবে, কারণ ভিড়ের মধ্যে মুভি দেখতে সত্যিই ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকাই এখন ভালো লাগে, বেশি হইচই ভালো লাগে না, মানে মুভি দেখার সময় হলো মন দিয়ে বসে এক মনে মুভি দেখো তাহলেই মজা লাগে, আর এখানে ঢুকেই দেখি এরা ঝগড়া করছে, আমি বলছি কি রে তোরা আবার ঝগড়া করিস কেন, ঝগড়া টগড়া করিস না বাবা আমরা বসছি সবাই সুপ করে দেখবো, ঝগড়া করিস না, আবার এ বলছে এই দেখো এই মুভিটা আসবে তখন দেখতে আসবো, আমি বলছি এখন যেটা দেখতে এসেছি ওইটা তো চালাতে বলো, আমার বান্ধবী বলছে কখন শুরু হবে, আমি বলছি দাঁড়া ধৈর্য রাখ এখনই শুরু হবে, আর আমি এই দেখো আমি সবার মাঝখানে বসেছি ওইদিকে 2 জন আবার এইদিকে 2 জন, আমি বলছি কি ব্যাপার তাকাও ওইদিকে কি গল্প করছো একটু আমার ক্যামেরার দিকেও দেখো, আর এইদিকে ছিল আমার ওই বন্ধু বান্ধবী 2 জন। তো তারপরে এই মুভিটা একটু শেষ হলো আর এই আসল মুভি শুরু হলো, এবার বন্ধুগণ দেখা যাক মুভিটা কিরকম হয়, বোর করে না ভালো লাগে, আশা করি হলিউডের মুভি ভালোই হবে, আর আমি কিন্তু অনেক ইংলিশ জানি বন্ধুগণ যার জন্য আমি বিদেশি মুভি দেখতে এসেছি, মানে ইংলিশ আলে ইংলিশ কত ইংলিশ বাবারে বাবা, আরে বন্ধুগণ হিন্দিতে ডাবিড ছিল ইংলিশ ছিলই না, আর এই মুভিটা কিন্তু আমার মনে হচ্ছে ভালোই হবে, কারণ এখনো অবধি তো আমাদের খুব মজা লাগছে মুভিটা দেখে, তো আগে আগে আশা করি আলো ভালো হবে। আর এই মুভিটা দেখতে দেখতে আমি সবার মুখগুলো দেখছিলাম সবাই এক মন দিয়ে সুন্দরভাবে দেখছে, আর এখানে এই মেয়েটা এই যে গুন্ডি মেয়েটা এই যে মানে ভিলেন মেয়েটা যে এত সুন্দর কালো গাড়িটা চালাচ্ছিল দেখে আমি ধন্য হয়ে গেছি, আর এই ইন্টারভেল দিল আর ইন্টারভেলের মধ্যেই যত খাবারের অ্যাড দেবে মানে মানুষের খিদে পেয়েছে, আর শোকে ওগুলো দেখার পর মানুষ যেন শুধু খেতেই চায় আর অর্ডার করে, আর আমার বান্ধবীকে বলছিলাম কি খাবি, বান্ধবী বলছে এখান থেকে আর কি খাবো বুঝেই তো পাচ্ছি না, তাই আমি বলছিলাম পপকর্ন টপকর্ন খেতে তো আমার বান্ধবী ইচ্ছে করছে না, ও বলছে আমারও ইচ্ছে করছে না, তারপরে আবার দেখি মেনু কার্ড নিয়ে দেখছি, আমি কি মেনু কার্ড দেখছিস, বলছে দেখি দেখতে তো ক্ষতি নাই, এমএসি পিছনে লোকটা দাঁড়িয়ে আছে দিয়ে দেবে বেকার বেকার উনি দাঁড়িয়ে রয়েছে দেখার কোনো দরকার নেই। তো তারপরে এসব
ডিস্টার্ব করতে করতে আবার মুভি শুরু হয়ে গেল। আর এই জাম্পের সিনটা খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে মুভির মধ্যে। তো মুভি অবশেষে শেষ, এখন মুভি টুবি দেখার পর, মুভি শেষ হওয়ার পর আমরা এখন মুভি টুবি দেখে বেরিয়ে চলে যাচ্ছি। আর আমার তো খুব মজা লেগেছে মুভিটা দেখে, মুভিটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, মানে বলার কোনো ভাষা নেই। তারপর আমরা গুটি গুটি পায়ে হলে থিয়েটারে থেকে বেরিয়ে বাইরে আসলাম, আমাদের ব্যাগগুলো নিতে হবে, তো ব্যাগ ট্যাগ নিয়ে নিলাম। আর এখানে আমি সবাইকে একটা করে লজেন্স দিলাম, কারণ সবাই খিদে পেয়েছিল। আর এই লজেন্সগুলো কবে আমি কিনেছিলাম জানি না, এই ব্যাগটার মধ্যে ছিল। আর রাতও অনেকটা হয়ে গেছে বন্ধুগণ, মানে মোটামুটি এখন 10:30 না 10:15 মতন বেজে গেছে। আর এখানে লিফট, আমরা লিফটের জন্য দাঁড়িয়ে রয়েছি। ইনি বলছে খুব ভালো লেগেছে, এনারও মুভি ভালো লেগেছে। তারপরে আমার বন্ধুও বলছে যে আমার তো খুব ভালো লেগেছে, আমার তো অ্যাকশন মুভি খুব ভালো লাগে, গোপাল দারও ভালো লেগেছে। তো তারপরে আমরা সবাই মিলে লিফটে চলে আসলাম। আর লিফটে এসে যে যার যার সাজেশন দিচ্ছিল, বলছিল এই সিনটা ওইরকম, ওই সিনটা ওইরকম। আর আমার তো এত ঘুম আর খিদে পেয়েছে, আমি খিদের চোটে এই লজেন্টারই চাবাচ্ছি, কি করবো খিদেতে, পেটের মধ্যে ইঁদুর একবার এইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। তারপরে আমরা আবার একটা ফ্লোর উপরে দাঁড়িয়ে গেছিল, আবার নিচে আসলাম। আসার পর আমার বান্ধবীকে বলছিলাম কি রে তোর BMWটা কোথায়, এইদিকে না ওইদিকে, কোন দিকে পার্ক করেছিস। আমার বান্ধবী বলছে আমার BMWটা নিয়ে আসিনি, আজকে বাইক নিয়ে এসেছি। আমি বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের দিন কিন্তু BMWটা নিয়ে আসিস, এভাবে বাইকটাকে আসিস না বাবা। তো তারপরে এখানে আমার বান্ধবী বন্ধু দুজনে মিলে বাইক নিচ্ছে, আমাদের তো নেওয়া হয়ে গেছে, গোপাল দারও নেওয়া হয়ে গেছে, কিন্তু ওদের আর নেওয়া হয় না। তো আমি বললাম কি রে তাড়াতাড়ি না, বাড়ি যাওয়ার কি ইচ্ছা নাই? ও বলছে হ্যাঁ ইচ্ছা আছে, দাঁড়া দাঁড়া যাবো। তো আমি বললাম তাড়াতাড়ি নিয়ে আয়। তো এই আজকের ভিডিওটা বন্ধুগণ এখানেই শেষ করছি। তো ভালো লাগলে সবাই পেজটাকে ফলো করে দিও, তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো সবাইকে টাটা।